Resul-i Pak sallallahu teala aleyhi ve sellem bulundu. La ilahe illallah dokun bole bunda. La ilahe illallah evin Allah'ın maskanı bunu porda takına. Karun la ilahe illallah manuske sara jahan teki prithuk kure একদমই আল্লাহর মানায় দে আল্লাহর হাতে তুলে দে আল্লাহর জন্য নেস্ত করে দে আল্লাহর মহব্বতের পথে আনুগত্যের পথে আল্লাহর নূর ও তাজাল্লির মধ্যে তাকে বিভোর করে দে সমগ্র জাহানের দুনিয়ার সব নেশা ছিন্ন করে দিয়ে La ilahe illallah take ek notun nesha dan kore ar she nesha holo arosher maliker nesha arosh walar nesha arosh gami nesha arosher dige tane sarbokkhon tante thake ebong bibur rakhe emon ek nesha La ilahe illallah bolo ajib jinish je mahole je poribeshe rasulullah sallallahu alaihi wasallam ei kotha bolten chaturdige mushrikin kafir dol murti pujari pratima pujarir dol ye oto hoyto ek allah ke oshikar kari অথবা আল্লাহর সঙ্গে শরীককারী এই রকম একটা পরিবেশ লাত উজ্জা মানাত হুবল আর কত সব খোদা কত সব দেবদেবীকে তারা তারা খোদার আসনে বসায় নিছিল এই রকম একটা পরিবেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেন যে মিল্লাতে ইব্রাহিমই ধরো মিল্লাতে ইব্রাহিমই তোমরা ধরো এক আল্লাহর দিকে ছুট ফাফিরু ইলাল্লাহ সব ত্যাগ করে দিয়া এক আল্লাহর দিকে ছুটো বাস আল্লাহকে নিয়ে থাকো আল্লাহকে নিয়ে এই পৃথিবীতে বসবাস করো যেখানে যাও আল্লাহর সঙ্গে থাকো আল্লাহকে তোমার সঙ্গে রাখো আল্লাহর ধ্যান অন্তরে পোষণ করো আল্লাহর স্মরণের আলো দ্বারা হৃদয়টাকে আলোকিত করো আল্লাহর আনুগত্য এবং বন্দিগির দ্বারা জীবনটাকে সুন্দর করো সুশৃঙ্খল করো সুবিন্যস্ত করো সুনিয়ন্ত্রিত করো লাগামহীনতা থেকে মুক্ত করো হ্যাঁ আল্লাহর আনুগত্যের দ্বারা এই জীবনটাকে এই দেহটাকে এই সকল অঙ্গ প্রত্যঙ্গকে এবং এই পুরো জীবনটাকে জান্নাতমুখী বানাও জান্নাতুল ফেরদাউসমুখী বানাও জান্নাতের উপযুক্ত বানাও এবং দুনিয়ার সব সুন্দর আকাশ সুন্দর পূর্ণিমা সুন্দর
çattar uka sundur, gulab sundur, çameli sundur, sapla hena, doba togur, dalia sundur. Kintu sobche sundur Allah'r pore priyo nobi Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi ve sellem. Rasulullah sallallahu aleyhi ve sellem'er dekano sob rasta, sob citro, sob drisho, sob numuna, sob model, sob kisui Rasul sallallahu aleyhi ve sellem'er jibone'er ta adorsho, seta sobche sundor. Ebong fuler, ebong sugondhomoy, ebong ekebare otulonio. Sara prithibir manusher jonno sob shomoyer jonno kiyamot porjonto jonno priyo nobi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallamer podorshito poth tar dekhano rasta seta namuna ebong sundor namuna chomotkar namuna nirdag namuna nikhut namuna ebong purnango namuna ebong shreshtho namuna to ek iman walar jibon ta etota ashchorjojonok etota sundor etota অতুলনীয়। এক ইমানওয়ালা তাওহীদওয়ালা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসাওয়ালা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি নিবেদিত প্রাণ নিবেদিত জীবন এক মানুষ দুনিয়ার যে কোনো জায়গায় যাবে লক্ষ কোটির মানুষের মধ্যে তাকে একদম এক ভিন্নতর আদর্শ মানুষ সুন্দর মানুষ মনে হবে। তার চাহনি থেকে শ্রেষ্ঠ মানবতার খুশবু আসবে, তার আচরণ থেকে শ্রেষ্ঠ মানুষের খুশবু আসবে, তার কাজকর্ম থেকে শ্রেষ্ঠ মানুষের খুশবু আসবে, তার চরিত্র থেকে সর্বশ্রেষ্ঠ পবিত্রতার সুগন্ধ আসবে। এই হলো মুসলমান। মুসলমান তো এত সুন্দর, এতটা নির্দাগ, এত নিখুঁত নির্মল, এতটা ফুলের জীবনের, এতটা বিজয়ী জীবনের, সফল জীবনের অধিকারী হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমান এই পৃথিবীতে এমন এক মানুষ হিসাবে বাস করে তার জীবনটাকে যত সব বেসময়ের সৌন্দর্য মণ্ডিত করে রাখে তার মধ্যে একটা সৌন্দর্য হল অনর্থক কথা, অনর্থক কাজ, বিফল কথা, বিফল কাজ, হ্যাঁ না, অহেতুক কথা, অহেতুক কাজ, অর্থহীন কথা, অর্থহীন কাজ, অর্থহীন আচরণ, অর্থহীন বিষয় এবং মহান কোনো লক্ষ্যহীন বিষয়াদি থেকে সদা সে নিজেকে মুক্ত পবিত্র পরিচ্ছন্ন মার্জিত রাখার চেষ্টা ফিকিরে মশগুল থাকে। এটাকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন এই ভাষায়, মিন হুসনে ইসলামিল মারে। হুজুররা জানেন মিন তাবিজিয়া সরা শুরুয়াত মুখস্থ আছে, হাদিসে সরা দেখেন, এবার ওটা মুখস্থ করে বলতে পারলে আমি মহাদ্দেশা হুজুর যে মিন তাবিজিয়া ইসলামকে এক ইনসানকে হ্যাঁ হুসন মে সে হ্যাঁ তর্ক হমালা ইয়ানি হে জো কাম বেকার হো বে ফায়দা হো কই মানা না রাখতা হো উসকে ছোড় দেনা উসে দূর রহনা। এতটুক বললাম, এটাকে সুন্দর করে লিখতে পারলাম,
বোর্ডে একদম এক নম্বর হয়ে গেলাম। বোর্ডে এক নম্বর হওয়া এক জিনিস, আর ইসলামের গভীর পর্যন্ত বোঝা সেটা আরেকটা জিনিস, ইসলামের গভীরতায় পৌঁছা সেটা আরেকটা জিনিস, আর ইসলামের সে সৌন্দর্য নিজের অন্তর এবং রুহের চক্ষু দ্বারা অবলোকন করা, সেই সৌন্দর্যের সীমাহীন অকুল সাগরে অবগাহন করা এবং ডুবে থাকা, সেই ইসলামের সৌন্দর্যের অকুল অতল হ্যাঁ সাগরের সাগরের ডুবুরি হওয়া, এটা আরেকটা বিষয়। এর জন্য মুত্তাকি হওয়া চাই, সহি এলেম থাকা চাই, সহি এলেমওয়ালা কোরআন সুন্নার সহি এলেমওয়ালা শরীয়তের সঠিক নির্ভুল ব্যাখ্যাওয়ালা আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা চাই, উঠা বসা করা চাই, বারবার উঠা বসা করা চাই এবং সম্পর্ক নামমাত্র না রাখা চাই, স্কুল ফাঁকি দেওয়া ছেলের মতো সম্পর্ক না রাখা চাই। খাতায় ভর্তির খাতায় নাম আছে কিন্তু ক্লাসে প্রফেসরের সঙ্গে কোনোদিন দেখা নেই, এরকমভাবে সম্পর্ক না রাখা চাই। কোনো রকম হাজিরা দেওয়া, তাবিজের জন্য আসা, পানি দম করানোর জন্য আসা, হ্যাঁ পেটে ব্যথা হলে আসা, স্ত্রীর অসভ্য বেদনা শুরু হলে তখন আসা কোনো আল্লাহওয়ালার কাছে, এইটুকু সম্পর্ক খারাপ যে তা বলছি না, এইটুকুও এক সুন্দর বিষয়। এতটুকু সম্পর্ক তো রাখে, এতটুকু বিশ্বাস আস্থা শ্রদ্ধা তো রাখে, এটুকুও কল্যাণকর, এটুকুও মঙ্গলজনক, এইটুকুও তাকে কোনো ভালো দামি উপহার দিতে পারে, এইটুকুও তার জীবনটাকে অলঙ্কৃত করার কারণ হইতে পারে। কিন্তু কোনো আলেম আল্লাহওয়ালার সঙ্গে সেই আল্লাহকে পাওয়ার জন্য, মহান আরশের মালিককে পাওয়ার জন্য, মহান আল্লাহর সেই দৃষ্টি দিয়া জীবনটাকে জালুয়াময় এবং নূরে আলোকিত দীপ্ত বানানোর জন্য, আর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের অতুল্য জীবন আদর্শ দিয়ে জীবনটাকে ফুলেল এবং সফল বানানোর জন্য কোনো আল্লাহওয়ালার সঙ্গে আন্তরিকভাবে সম্পর্ক রাখা চাই এবং সেই সম্পর্কের যত্ন নেওয়া চাই, সাদরে সেটাকে লালন করা চাই। এমনটা যদি কারো হয়, সুদৃঢ় অবস্থান এবং সারা জীবনের অবস্থান, এটা আলামত এলুক জান্নাতুল ফিরদাউস গামী, এটা আলামত, এটা সুস্পষ্ট লক্ষণ, এটা একদম অত্যন্ত মজবুত লক্ষণ, বলা চলে যে এটা অকাট্য একটা দলিল যে এই লোক ইনশাআল্লাহ জান্নাতি মানুষ, এই লোক ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস ওয়ালা, এই লোক নিঃসন্দেহে একজন ওলি আল্লাহ। সে পৃথিবীতে বসবাস করে, লক্ষ কোটি মানুষের মধ্যে সে ভিন্ন, একদম ভিন্নতর, একদম আলাদা, কারণ পৃথিবীর লোকগুলো থাকে পৃথিবীর সঙ্গে আর এই লোকটা যেখানেই থাকে সে থাকে এক আল্লাহর সঙ্গে। পৃথিবীর মানুষ হাজার সাজ্জা সজ্জায় সজ্জিত থাকে আর এই মানুষটা থাকে মহান আল্লাহর মর্জির তাজাল্লিতে সজ্জিত, আল্লাহর খুশির তাজাল্লিতে সজ্জিত। রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের আত্মা রূহ এবং জীবনের নূরে আলোকিত এবং সজ্জিত, এই লোকের জীবন অতুলনীয়, কেউ চিনুক না চিনুক, কেউ তাকে জানুক না জানুক, আরশের মালিক তাকে খুব চিনে, খুব জানে, এবং কারো কাছে তার কোনো মূল্য থাকুক না থাকুক, নিঃসন্দেহে আরশের মালিকের কাছে সে অনেক দামি। দলিল কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ওয়াকানা সাইহুম মাশকুরা, আমার বান্দারা আমার জন্য কিছু করলে আমার কাছে এটার বড়ই কদর হয়, এবং তিনি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আমার জন্য সব যে ত্যাগ করে, সব ছাড়ে আর শুধু আমার মর্জি মোতাবেক চলে এবং জীবন গড়ে, সে আমার কাছে সবচেয়ে উচ্চ সম্মানের আসনে আসীন।
মহান আল্লাহ পবিত্র কোরআনে এই কথা বলছেন, আল্লাহ এইভাবে জীবনটাকে গড়ার, সাজানোর, এই কাজে ব্যস্ত থাকার আল্লাহ আমাদের বুঝ দেন এবং তৌফিক দেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুরআনিক মেসেজ চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু সাপোর্ট আস, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। জাজাকাল্লাহু খাইরান।